জিনিস যে আমরা ওগুলো দিছি এগুলিকে ছাড়া হবে না আমাদের এখন থেকে আসছে প্রস্তুতির সব যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে বলে বেশি বাড়াবাড়ি করলে আপনি দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শুক্র টিকে কিনা আপনার কৌশলে এগিয়ে নিচ্ছি তবে সবাইকে সবটা বলার দরকার বুঝতে পারছে কিন্তু ভয় থেকে মুখ খুলতে চলে যাচ্ছে না এখন ভয় পাওয়ার কিছু নাই ওদের ভয় দিতে হবে জি ইনশাল্লাহ তবে আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নিশ্চয়ই আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম ওনার বাড়ি গাড়ি সব জ্বালায় পুড়ে দিছে আমারও বাড়ি গাড়ি সব জ্বালায় পুড়ে দিছে নিশ্চয়ই আমাদের অসংখ্য মামলা দিছে আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন একটা কথা আমি বলি ওই ওরাই নিশ্চয়ই সবাই জামাত বিএনপি সকলে জামাত হ্যাঁ আছে নিশ্চয়ই জি আছে তাহলে সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি তাদের নামে একটি মামলাও হয়নি কিংবা তাদের বাড়ি ঘরে ওরা যায় নাই ওরা কিভাবে এটাকে আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা বলে বুকটা ভরে গেল হচ্ছে আপনি ভালো থাকবেন আর আপনি জি আপনি ভালো থাকবেন আর সবার ফোনে সবকিছু বলা দরকার নেই নিচ্ছি কারণ অনেকে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জীবন যদি আরো আমাদের পরিবার সকলের জীবন যায় তাও আপনাকে আমরা কারণ বেশি দিন হয়ে গেলে তো তাহলে কিন্তু একেবারে ঘর হয়ে যেতে হবে ইনশাআল্লাহ জি
তাহলে তো আপনি আপনার ওতে এগোন, আমরা আপনার জন্য দোয়া রাখছি, নামাজকরাম পড়ছি নিচ্ছি, আপনার আল্লাহ দীর্ঘায়ু লাভ করাক, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। জি 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 আসসালামু আলাইকুম। চাকরি সামনেও করতে হবে, জি বলে যায় না যেন এক মাসে শীত যায় না। জি।